নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রো ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শকবন্ধুকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানায় আগামীকাল শনিবার প্রত্যেকে জয় শনি মহারাজের জয় জয় শনি মহারাজের জয় জয় শনি মহারাজের জয় অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন আগামীকাল শনিবার যে পাঁচ রাশির মহাপ্রাপ্তি ঘটতে চলেছে সেই পাঁচটি রাশির বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করব ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই আপনারা ভিডিওটি অবশ্যই শুনবেন দেখুন এই মহাপ্রাপ্তি আগামীকাল পাঁচ রাশির আমি কথা বলছি কম হোক বেশি হোক অর্থ প্রাপ্তির একটা বড় সম্ভাবনা কিন্তু সৃষ্টি কিন্তু হয়েছে তবে আমি যে যেটা বলছি সেটা হচ্ছে একটা ইন জেনারেল আপনার ন্যাকাল চাটে। এবং আপনার যদি নবাংশ চাট বিশ্লেষণ করা যায় সেখানে যদি আপনার প্রাপ্তির সম্ভাবনা থাকে প্রাপ্তির যোগ যদি থাকে এবং আগামীকাল যদি গাঢ় প্রাপ্তির যোগ সৃষ্টি যদি হয় দশা অন্তর্দশা যদি পারমিট করে তাহলে আপনি আগামীকাল বড় ধরনের অর্থপ্রাপ্তির যোগ কিন্তু আপনার রয়েছে দেখুন রাহু গ্রহ এই অর্থপ্রাপ্তি হঠাৎ কোনো কাজ এই হঠাৎ চাকরি বলুন হঠাৎ অর্থপ্রাপ্তি বলুন হঠাৎ সম্পত্তি লাভ করুন এই হঠাৎ যেটা ঘটিয়ে থাকে সেটি হচ্ছে রাহু গ্রহ রাহু গ্রহ যে কোনো জিনিস আকর্ষিক দেয় অর্থাৎ যুগের রাজা বলা হয় এই অর্থ অর্থপ্রাপ্তির মালিক হচ্ছে রাহু গ্রহ এই জন্য আমি বারবার বলি আপনার জন্মচকে রাহু গ্রহ কেমন রয়েছে অর্থাৎ রাহু আপনার লগ্ন টু দ্বাদশ এই ভাবের মধ্যে রাহু কোন ভাবে অবস্থান করছে এবং কোন নক্ষত্রে অবস্থান করছে এবং ডিগ্রিগত দিক থেকে রাহু কেমন আছে দেখুন রাহু যদি আপনার নিচস্থ থাকে রাহু যদি আপনার ডিগ্রিগত দিক থেকে দুর্বল থাকে বা অশুভ নক্ষত্রে অবস্থান করে বা অশুভ ভাবে অবস্থান করে তাহলে কিন্তু আপনার প্রাপ্তি ক্ষেত্রে কিন্তু বাধা কিন্তু আসবেই আসবে আপনি প্রচেষ্টা করবেন আপনি প্রতিদিন একটি করে টিকিট কাটছেন কিন্তু আপনার সেই মতন বড় অর্থপ্রাপ্তি কিন্তু হচ্ছে না ছোটোখাটো অর্থপ্রাপ্তিকে প্রাপ্তি বলে না বড় ধরনের অর্থপ্রাপ্তি হচ্ছে মহা প্রাপ্তি চোখ কিন্তু সৃষ্টি কিন্তু করে দেখুন এই জন্য আমি বারবার বলছি রাহু রক্ষা কবজ আপনারা পরিধান করুন রাহুর বলবত্তা বৃদ্ধি করুন তাতে কি হবে জানেন রাহুর যে শুভ গুণ তিন গুণ কিন্তু বৃদ্ধি করবে রাহুরক্ষা কবচ বর্তমানে ক্যাশ অন ডেলিভারি তো পাওয়া যাচ্ছে যারা ক্যাশ অন ডেলিভারি নিতে চাইছেন তারা ক্যাশ অন ডেলিভারি তো নিতে কিন্তু পারেন এবং এর পাশাপাশি যারা জন্মকুণ্ডলি বিচার করাতে চাইছেন বা হস্তরেখা বিচার করাতে চাইছেন কারণ এটা বিচার করা একান্তই দরকার আপনি টিকিট কাটছেন প্রচুর অর্থ অপচয় করছে তার থেকে একবার আপনার নিজস্ব জন্ম কোনগুলিতে একবার বিচার করে নিন না আপনার যোগটা কখন রয়েছে দেখুন সব কিছুর কিন্তু একটা সময় আসে প্রত্যেক মানুষের যেমন খারাপ সময় আসে ভালো সময় কিন্তু আসে তা আপনার ক্ষেত্রে কোন সময়টা এই প্রাপ্তির ক্ষেত্রে বিশেষভাবে সম্ভাবনা সৃষ্টি করছে সেটা কিন্তু জানা কিন্তু দরকার আপনার আগে হবে না আজ থেকে দু বছর পরে রয়েছে বা না আপনার কেটে গেছে সেটা জানা দরকার কম হোক বেশি হোক অর্থপ্রাপ্তি কিন্তু আপনার হবে কেউ কেউ জানেনি না আপনার অর্থপ্রাপ্তির বড় যোগ রয়েছে কিন্তু আপনি চেষ্টায় করছেন না কারো কারো ক্ষেত্রে ক্ষীণ রয়েছে তারা চেষ্টা করছে কিন্তু হচ্ছে না এবং যাদের ক্ষেত্রে ভালো যোগ রয়েছে কিন্তু একটুর জন্য মিস খেয়ে যাচ্ছে বড় ধরনের অর্থ প্রাপ্তি দু এক তিন নাম্বারের জন্য বারবার মিসকে যাচ্ছে রাহু রক্ষা কবচ আপনারা ইমিডিয়েট পরিধান কিন্তু করুন রাহু রক্ষা কবচ মিরাক্কেল কাজ কিন্তু দিবে অর্থাৎ রাহুর যে একটা পাওয়ার আপনার কিন্তু বৃদ্ধি কিন্তু করবে রাহুর বলবত্তা বৃদ্ধি কিন্তু হবে এবং আমি বারবার বলি চারটি গ্রহ রাহু শুক্র বুধ এবং শনি এই চারটি গ্রহ আপনার জন্মছকে কেমন রয়েছে এবং এর পাশাপাশি আপনার এটা সম্পূর্ণ হচ্ছে ভাগ্যের খেলা এই জন্য ভাগ্যভাব কেমন রয়েছে আপনার ভাগ্যভাব এবং ধনভাব আকস্মিক প্রাপ্তিভাব এই তিনটি ভাব যদি আপনার স্ট্রং পজিশানে থাকে আপনি জানবেন এবং দশা মহাদশা যদি আপনার পারমিট করে তাহলে জানবেন আপনার নিশ্চিত রূপে কিন্তু প্রাপ্তি কিন্তু ঘটবেই ঘটবে দেখুন আপনার হচ্ছে না পাশের জনের হচ্ছে আপনার বন্ধু বান্ধবের হচ্ছে বা খুব একটা কোনো খবরে জানতে পারেন যে একটি ছোট্ট টিকিতে সে কিন্তু কুটিপতি হয়ে গেছে তার ভাগ্যে ছিল এবং টাইমটা কিন্তু বিশেষভাবে ইম্পর্টেন্ট কারণ একটা টাইম পিরিয়ড থাকে যে সেই টাইম পিরিয়ডের মধ্যে এবং আপনার ক্ষেত্রে রাশি অনুযায়ী টার্গেট নাম্বার রাশি অনুযায়ী আপনার ফরচুনা নাম্বার রাশি অনুযায়ী যে সময়গুলো নির্দেশ করে কোন কোন বছরগুলোতে এবং কোন মাসগুলোতে আপনার প্রাপ্তির সম্ভাবনা রয়েছে সেটা একজন সুদক্ষ জ্যোতিষবিদ আপনাকে কিন্তু গাইড কিন্তু দিয়ে কিন্তু পারে অর্থাৎ এখানে জানার দরকার যে আপনার প্রাপ্তির সম্ভাবনাটা কোন বছর রয়েছে এবং এর সাথে সাথে আপনাকে একটি দেখতে হবে আপনার ক্ষেত্রে দশাটা কিসে চলছে আপনার ক্ষেত্রে রাজ্যকারী গ্রহের দশা চলছে না মারক গ্রহের দশা চলছে তবেই কিন্তু আপনার প্রাপ্তির সম্ভাবনা কিন্তু সৃষ্টি কিন্তু হবে এই জন্য আমি বারবার বলছি নিজের হরস্কোপটা দেখুন এবং একবার ভাগ্যভাবকে স্ট্রং করুন যাদের ক্ষেত্রে হচ্ছে না চার্ট রিফর্মেশান বাচ্চা রিফর্মেশন যাদের ক্ষেত্রে যোগটে কেটে গেছে তাদের ক্ষেত্রে বাচ্চা ট্রিফরমেশনের মাধ্যমে কিন্তু আপনার এই সম্ভাবনাটা কিন্তু গাঢ় করে তোলা কিন্তু সম্ভব দেখুন আমি যে প্রাপ্তির কথা বলছি শুধু টিকিট কেটে না যে কোনো দিক থেকে কিন্তু আগামীকাল অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু এই রাশিগুলো কিন্তু রয়েছে একই রাশির লাখো লাখো কোটি কোটি মানুষ আছে প্রত্যেকেরই যে আগামীকাল কোটিপতি হবে এমনও না কিছু সংখ্যক মানুষের আগামীকাল কিন্তু বড় ধরনের অর্থপ্রাপ্তির একটা সুযোগ কিন্তু রয়েছে এবার দেখা দরকার যে আপনার রয়েছে কিনা সেটা আপনার ন্যাকালচার্ট এটা সম্পূর্ণরূপে ইন জেনারেল আমি বারবার বলছি ইন জেনারেল বলা হচ্ছে এবং যে আমি টার্গেট নাম্বারটা বলবো এবং শুভ সময়টা বলবো বিশেষভাবে কিন্তু ইম্পর্টেন্ট এই টার্গেট নাম্বার এবং শুভ সময়ের মধ্যে যদি আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন এবং আপনার ক্ষেত্রে যদি ভাগ্য যদি ফেভারে যদি থাকে আপনি কিন্তু আগামীকাল বড় ধরনের অর্থপ্রাপ্তি কিন্তু আপনার ঘটবেই ঘটবে নাম্বার ওয়ান এক নম্বর যে রাশির আমি কথা বলব আগামীকালে প্রথম যে রাশির কথায় বলবো প্রাপ্তির যোগ প্রবল সৃষ্টি হয়েছে সেই রাশির নাম মেষ মেষরাশির টার্গেট যে নাম্বার সেটি হচ্ছে আপনাদের ক্ষেত্রে চার এবং নয় আপনাদের সময়টা এগারোটা এক মিনিট থেকে বারোটা ছাব্বিশ মিনিট পর্যন্ত দ্বিতীয় যে রাশি সৌভাগ্যশালী রাশি সে রাশির নাম আপনার ধনু ধনু রাশির আপনার আগামীকালের যে টার্গেট নাম্বার সেটি হচ্ছে তিন এবং আরেকটি আপনাদের ক্ষেত্রে টার্গেট নাম্বার সেটি হচ্ছে সাত আপনাদের শুভ সময় এগারোটা ছত্রিশ মিনিট থেকে বারোটা সাতচল্লিশ মিনিট পর্যন্ত তিন নম্বর যে রাশির আমি কথা বলবো মহা সৌভাগ্যশালী রাশিতে পরিগণিত হতে চলেছে সে রাশির নাম আপনার কুম্ভ রাশি কুম্ভ রাশির আপনাদের আগামীকালের যে টার্গেট নাম্বার সেটি হচ্ছে চার এবং নয় আপনাদের শুভ সময় বারোটা থেকে আপনার একটা চোদ্দো মিনিট পর্যন্ত টাইমটা শুভ এরপর যে রাশির আমি কথা বলবো চার নম্বর যে রাশি মহাপ্রাপ্তির একটা বড় যোগ সৃষ্টি হয়েছে সেই রাশির নাম কর্কট রাশি কর্কট রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের যে টার্গেট নাম্বার সেটি হচ্ছে এক এবং ছয় আপনাদের সময় এগারোটা পঁয়তাল্লিশ মিনিট থেকে বারোটা সাঁত্রিশ মিনিট পর্যন্ত টাইমটা কিন্তু শুভ এরপর যে রাশির আমি কথা বলবো লিখে রাখুন সেটি হচ্ছে মিন রাশি মিন রাশির আপনাদের আগামীকালের যে টার্গেট যে নাম্বার সেটি হচ্ছে আট এবং আরেকটি যে টার্গেট নাম্বার সেটি হচ্ছে তিন আপনাদের যে শুভ সময় আগামীকালের ক্ষেত্রে মানে লাকি ডে টাইমটা সেটা হচ্ছে আপনাদের বারোটা ছত্রিশ মিনিট থেকে শুরু করে আপনার একটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত টাইমটা কিন্তু আপনাদের ক্ষেত্রে শুভ অর্থাৎ এই যে আগামীকালের যে আমি পাঁচটি রাশির আমি কথা বললাম না নিশ্চিত রূপে প্রাপ্তি কিন্তু ঘটতে চলেছে নমস্কার ধন্যবাদ